ইডি সিবিআই ধরা নয়, জাত গোখরো, এদের হাত থেকে কারো নিস্তার নেই। বাঁকুড়ার খাতড়ায় এসে মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের। আজ বিকেলে খাতড়ার বিজয় দাস মোড়ে রাজ্যের যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার প্রতিবাদে এবং সকল চোরেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চোর ধরতে আওয়াজ তোল 13 সেপ্টেম্বর নবান্ন চলো এর প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয় বিজেপির তরফ থেকে। বিজেপির এই সভায় সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ, বিজেপির সাংসদ লকেট চ্যাটার্জি, সুভাষ সরকার সহ একাধিক জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন। এদিন খাতড়ার এটিএম মোড় থেকে বিজেপি কর্মী সমর্থকরা জমায়েত হয়ে সারা খাতড়ার শহর পরিক্রমা করার কথা ছিল, কিন্তু পুলিশই বাধার মুখে সেই পরিক্রমা থেকে পিছু হটে বিজেপি কর্মীরা। তারপর সভাস্থলে ফিরে গিয়ে জনসভাতে অংশ নেয় তারা। সেখানে খোলা মঞ্চে বক্তৃতা রাখতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি বর্তমান রাজ্য সরকারকে এক হস্তে নেন। তিনি বলেন, ইডি সিবিআই ধরা নয়, জাত গোখরো, এদের হাত থেকে কেউ পার পাবে না। এদিন তিনি এও জানান, পশ্চিমবাংলার চারিদিকে পুলিশ বিজেপি কার্যকর্তাদের ধরে কেস দিচ্ছে, অপরদিকে তৃণমূল নেতাদের কেস সামলাচ্ছে। তিনি কটাক্ষের সুরে মুখ্যমন্ত্রীকে বলেন, তিনি মালা নিয়ে বসে আছেন আর ভাইয়েরা বাইরে আসবে বলে, কিন্তু চাপ নেই, সে শুকিয়ে যাবে। এদিন তিনি পুলিশকে কার্যত হুঁশিয়ারি সুরে বলেন, যদি আমাদেরকে কার্যক্রমে বাধা দেন আমরা ছেড়ে কথা বলবো না। পরে দিলীপবাবু সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান, বাইরের রাজ্য থেকে পুলিশ দুষ্কৃতীদের গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গের পুলিশ চুপচাপ দেখছে, মহিলারা অত্যাচারিত হচ্ছে, এটা বেশি দিন আর চলবে না বলেই জানান তিনি। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। খুশি হচ্ছে যে আমাদের টাকা লুকিয়ে রেখেছিল টিএমসি নেতা, মুখ্যমন্ত্রী, মন্ত্রী, তাদের খুব কষ্ট হচ্ছে যে আমাদের লুকোনো মালগুলো সব সাফ হয়ে যাবে। মানে এতদিন তো তৃণমূল নেতাদের বাড়িতে হানা দিচ্ছিল, এবারে কি ব্যবসায়ীদের বাড়িতে তৃণমূলের টাকা? ফিরাদ হাকিম বলছেন যে রাজ্যের অর্থনীতি ধ্বংস করার চক্রান্ত করছে সিবিআই। এতক্ষণ হাত পা ধরছিল, এখন হাত সিবিআই গলার দিকে যাচ্ছে, পা ধরা টানা হয়ে গেছে, হাত ধরে টানা হয়ে গেছে, গলা ধরবে, সেই ভয়েতে চিৎকার চেঁচামেচি, টেনশন হচ্ছে। আনিস খানের হত্যার ক্ষেত্রে যে প্রত্যক্ষদর্শী তার ভাইয়ের উপরে আজকে হামলা হয়েছে, তিনি হসপিটালাইজড। আমি যেটা বললাম, পুলিশ দুষ্কৃতকারীদেরকে শেল্টার দিচ্ছে, সহযোগিতা করছে, সারা দেশ থেকে দুষ্কৃতকারীরা টেরোরিস্ট এখানে আটকাচ্ছে, অন্য পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, এরা খবরই পায় না, এত টাকা জমা আছে খবর পায় না। আর টিএমসি বিরুদ্ধে যে বলবে তার বাঁচার অধিকার নেই, মহিলারা রেপ হয়ে যাচ্ছেন, কিশোরদের হত্যা করা হচ্ছে, পুলিশ দাঁড়িয়ে মজা দেখছে, পুলিশ মন্ত্রী কি করছেন কেউ জানে না, উনি এসে পশিকে বলবেন অমুককে অ্যারেস্ট করো, তাহলে পুলিশ বেরোবে না বাড়ির থেকে, থানার থেকে, পুলিশ টিএমসির ক্যাডার হয়ে গেছে, তাই এত অপরাধ হচ্ছে। তাহলে কি আনিস পুরোপুরি ধামাচাপা দেওয়া? তার পরিবার সিবিআই চেয়েছে, লড়াই করছে, আমরাও সেই লড়াইয়ের সঙ্গে আছি, এরকম বহু অন্যায় হচ্ছে, মানুষ বেরিয়ে এসে তার প্রতিকার করবে। আজকে আপনার মিছিল রাখানো হলো, কি বলবেন? কবি বিজেপির কবি আমরা এখানে করতে চেয়েছিলাম, আমাদের আটকেছে, আমাদের কর্মীরা এসেছেন, মিছিল হয়েছে, সভা হয়েছে সফলভাবে, তো পুলিশ তার কাজ করুক, সরকার তার কাজ করুক, বিজেপি এর বিরুদ্ধে প্রতিবাদ করে এগিয়েছে। নবান্ন অভিযানে কি এরকম ঘটনা করতে পারে? দেখতে পেলেন লোকের উৎসাহ, নবান্ন অভিযানের দিন বাকিটা দেখবেন, জনজোয়ার হবে, চলুন। ধন্যবাদ। মা দুর্গা এন্টারপ্রাইজ আপনার শহর ধূপগুড়িতে নিয়ে এসেছে মার্বেল টাইলস, পাম্পিং, বাথ ফিটিং এর বিপুল সম্ভার। আপনার শহরের বিশ্বস্ত প্রতিষ্ঠান, তাই আর দেরি কিসের? আপনার স্বপ্নের বাড়ি সাজিয়ে তুলতে আজই চলে আসুন মা দুর্গা এন্টারপ্রাইজ, গয়েরকাটা রোড, বামনি ব্রিজ নিকটে, পূর্ব মাগুরমারী, ধূপগুড়ি, জলপাইগুড়ি। ফোন নম্বর 9749773870 অথবা 7001114969।